ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে এরকম হাদিস রয়েছে যে রমজান মাস তিন ভাগে বিভক্ত, একটা হলো প্রথম দশ দিন রহমতের, মাঝের দশ দিন মাগফিরাতের বা ক্ষমা লাভের, আর শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তির। কিন্তু এই হাদিস সহিহ নয়, হাদিসটি সহিহ নয়, বাইফ, তাই এর উপর নির্ভর করা যায় না। তাই তিন ভাগ করবেন না, বরং আমরা বলব রমজান মাসের প্রতিটি মুহূর্ত, প্রত্যেক সময়, প্রতি রাতি, প্রতিদিনই রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির। কেন আমি পাঠ করব? প্রত্যেক দিন তো আল্লাহ পাক তার বান্দাকে মাফ করবেন, আলহামদুলিল্লাহ। মানুষ যদি আল্লাহর দিকে রুজু করে, রমজানের ফজিলত বেশি, যে কোনো সময় আল্লাহ মাফ করে। আপনি আল্লাহ রহমতের দিকে অগ্রসর হন যে কোনো সময়, রমজান মাস ফজিলতের মাস, তো এই সময় তো আরও বেশি। রহমত সবসময়, মাগফিরাত সবসময়, জাহান্নাম থেকে মুক্তি সবসময়। তা নির্দিষ্ট করে দেয়া প্রথম দশ দিন রহমত, তাহলে বোঝা গেল প্রথম দশ দিন আর মাফ লাভ হয় না, ক্ষমা লাভ হয় না। মাঝের দশ দিন ক্ষমা, তো রহমত নাই শুধু ক্ষমা। শেষ দশ দিন শুধু নাজাত, রহমতও নাই মাগফিরাত নাই। কী মাগফিরাত না পেলে মানুষ নাজাত কীরকম পায়? হাদিসটি অর্থের দিক দিয়েও সঠিক নয়। তাই সবসময় রমজান মাসে সবসময় রহমতের মাস, অথবা বলি এই মাসটাই গোটা মাসই হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, আর জাহান্নাম থেকে মুক্তির মাস, আলহামদুলিল্লাহ। তাই সব সময় আমরা চেষ্টা রাখবো আল্লাহর দিকে রুজু থাকতে, সবসময় চেষ্টা করবে, চেষ্টা করা করবো। যে কারণেই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের কথা বলেছেন, আর সিয়ামের কথা বলেছেন। সিয়াম দেখেন, সিয়ামের ফজিলত কী? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি রমজান মাস সিয়াম পালন করল, আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। কিয়ামুল রমাদান, রমজানের কিয়াম, তারাবি বা কিয়ামুল্লাইলের ফজিলত এরকম, এমনিভাবে লাইলাতুল কদরের ফজিলত আছে এরকম, আলহামদুলিল্লাহ। তাই রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এটা সারা মাস নির্দিষ্ট করে দেয়া, প্রথমটা এরকম, মাঝখানে এরকম, শেষটা এরকম, এ হাদিসটি সহি নয়, অর্থের ও অর্থের দিক দিয়েও সঠিক নয়। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।